রোল 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 এদিকে জানেন তো বিদ্যুৎ নেত্রী হচ্ছে সিএসসি বলছে 95% রিস্টোর করে ফেলেছে তারা কি বলবেন কলকাতা থেকে তো আমরা সল্ট লেকে তো মোটামুটি এসে গেছে দেখুন কিন্তু বাকি কলকাতাতে কি পরিস্থিতি আপনারা ভালো জানেন এখন পরস্পরকে দোষারোপ করা হচ্ছে বিদ্যুৎ কেন আসেনি সিএসসির বক্তব্য যে আমরা তো চেষ্টা করছি আমাদের কাছে লোক নাই লকডাউন থাকার জন্য কোভিডের জন্য আমাদের কর্মচারীরা বাংলা ছেড়ে চলে গেছে ওখান থেকে আসতে গেলে তাদেরকে এখানে কোয়ারেন্টাইনে রাখা হবে তো লোকজন না থাকার জন্য পাচ্ছি না সরকার কেবল পুরো দায়িত্বটা সিএসসির ঘাড়ে চাপিয়ে দিয়ে ক্লান্ত হয়ে গেছে সিএসসির সঙ্গে একদিন ভালোই সম্পর্ক ছিল টাকা পয়সা লেনদেন তাদেরকে পুরস্কৃত করা তাদেরকে ছবি বিক্রি করা সব সুবিধা নেওয়া হয়েছে এমনকি ছেলে মেয়েদের চাকরিও দেওয়া হয়েছে কিন্তু আজকে যখন সমস্যা হয়েছে তখন পুরো ব্যাপারটা ঝেড়ে দিয়ে সিএসসি ঘাড়ে চাপিয়ে দেওয়া হচ্ছে প্রশ্ন হচ্ছে যে দায়িত্ব কার সেটা বড় কথা নয় লোকের সুবিধা পাওয়ার অধিকার আছে মানুষ রাস্তায় নামছে আর বিদ্যুৎ না থাকার জন্য ফোন অচল হয়ে গেছে জল আসছে না সেজন্য যে কোনো মূল্যে বিদ্যুৎকে চালু করতে হবে আর সেনাকে সেই যখন ডাকা হলো কেন চার দিন সময় লাগলো এটা আগেই বোঝা উচিত ছিল নিজের যোগ্যতা ক্ষমতা কত আছে এর আগের বিভিন্ন ঝড় ঝঞ্ঝাতে আমরা বুঝে গেছি সরকার কতটা আন্তরিক সেই জন্য ইচ্ছাকৃতভাবে সাধারণ মানুষকে কষ্ট দেওয়া হচ্ছে আর এটা সরকার মুখ্যমন্ত্রী তার মন্ত্রীরা এ নিয়ে কোনো রকম চিন্তিত নন তারা দূরত্ব বজায় রেখেছেন অন্যের ঘাড়ে দোষ চাপাচ্ছেন আর মানুষ হাহাকার করছে বলছি এই কর্পোরেশনের তিন প্রাক্তন মেয়রদের মধ্যে এই নিয়ে কিন্তু একটা চাপান উত্তর চলছে যেমন শোভন চট্টোপাধ্যায় বলেছেন যে ভেন্টিলেশনে যাওয়ার পর চিকিৎসা সুব্রত মুখার্জি এদিকে বলছেন যে সাত দিন আগে থেকে তো জানা ছিল তাহলে কেন ব্যবস্থা নেওয়া হয়নি কি বলবেন স্বাভাবিকভাবে ওরা দুজন অভিজ্ঞ মানুষ কর্পোরেশন চালিয়েছেন তারা অনেক বেশি বাস্তব কথা বলতে পারবেন কিন্তু আমাদের সাধারণ বুদ্ধিতে যেটা এসছে এই যে কখন আসবে ঝড় এটা সবাই জানে সারা বিশ্বের লোক জেনে গেছে কোনটা দিয়ে যাবে কখন পৌঁছবে কত ক্ষতি হবে তার একটা মোটামুটি আন্দাজ ছিল মুখ্যমন্ত্রী ভাষণ দেওয়া ছাড়া কিচ্ছু করেননি তিনি উম্ফন কী কী ক্ষতি লাভ হতে পারে সেটা বুঝাতে গেছেন সেটা ওনার কাজ নয় তার জন্য অনেক বিশেষজ্ঞ আমাদের দেশে আছেন উনি একাধারে ডাক্তার আবহাওয়াবিদ ইঞ্জিনিয়ার সব হয়ে যান কিন্তু প্রশাসক হতে পারেন না যেটা করা উচিত সবাইকে নিয়ে বৈঠকে বসা ডিজাস্টার ম্যানেজমেন্টের টিম তৈরি করা প্রশাসনকে চুস্ত দুরুস্ত করা যে কর্মচারীরা কাজের মধ্যে নাই তাদেরকে আসার ব্যবস্থা করা এটা কিছু করেননি উনি ভাষণ দিয়েছেন আর খালি বলছেন রাজনীতি করবেন না আর উনি রাজনীতি ছাড়া কিছু করছেন না তার পরিণাম এটা দিল্লি থেকে 25টা এনডিআরএফের টিম এসেছে ডিজাস্টার ম্যানেজমেন্টের পশ্চিমবাংলা কোথায় কী আছে আমার কিছু বুঝতে পারছি না তারপরে হয়নি তো সেনা নামাতে হয়েছে ঠিক আছে সেনাকে একদিন তোলাবাজ বলেছিলেন কিন্তু একজন নাকে খত দিয়ে ডাকতে হয়েছে কিন্তু সে ডাকতে আমি বেরিয়ে হলো কেন এখনও পর্যন্ত চাপান উত্তর চলছে দায়িত্ব নিতে রাজি নয় আমি বলেছিলাম প্রস্তাব দিয়েছিলাম আপনি 26,000 ক্লাবকে 1,00,000 টাকা করে অনুদান দিয়েছেন তারা খালি ভোট করাবে বলে এই দুর্যোগের সময় সেই যুবকরা কোথায় যে ক্লাবগুলো কোথায় নাকি পার্টির লোকেরা ক্লাব তৈরি করে লাইনে দাঁড়িয়ে টাকাটা নিয়ে নিচ্ছে এই সমস্ত প্রশ্ন উত্তর দিতেও আজকে কেন আপনি ব্যবস্থা নেননি হঠাৎ চলে এরকম তো নয় ঠিক করোনা ভাইরাসকে আক্রমণ থেকে রোকার জন্য যেরকম কোনো ব্যবস্থা নেওয়া হয়নি খালি রাজনীতি করে ছবি তোলা হয়েছে একজাক্টলি এটাও তাই হচ্ছে রোজ একটা করে মিটিং বোঝানো হচ্ছে কী খেতে হবে কোথায় থাকতে হবে আর রাত জেগে নাকি উনি বসে আছেন 14 তলায় কী লাভ হলো এ সমস্ত নাটকবাজি খালি লোক দেখানো আসল সমস্যার সমাধানে কোনো চেষ্টা নাই বহুদিন ধরে যোগ্য অফিসারদেরকে কাজের বাইরে রাখা হয়েছে কম্পালসারি ওয়েটিংয়ে তাঁবেদার দিয়ে সরকার চলছে আর অযোগ্য সব অফিসারকে রাখা হয়েছে আর মন্ত্রীরাও খালি রাজনীতি ছাড়া কিছু করেন না আর সাধারণ কর্মীরা তো রেশনের চাল চুরি করতে ব্যস্ত এই সরকারের কাছ থেকে আমরা বেশি কিছু আশা করতে পারি 7টা পর্যন্ত যে কারফিউয়ের ঘোষণা প্রধানমন্ত্রী করেছিলেন বাংলায় কি সেটা পালন করা হচ্ছে বাংলায় না তো লকডাউন আছে না তো কারফিউ আছে না কিছু আছে সরকারই নেই এখানে সরকারের যেটুকু শক্তি আছে বিজেপিকে আর বিরোধীদের আটকাতে সেটা নষ্ট খরচা করা হচ্ছে বাংলার না পুলিশ প্রশাসনিক অধিকারী অন্য কর্মচারী কাউকে দেখতে পাচ্ছে না কেন ইমার্জেন্সি ভিত্তিতে সবাইকে কাজে লাগানো হচ্ছে না সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে গ্রামে গঞ্জে সবাইকে পাঠিয়ে কাজ করানো হোক মুখ্যমন্ত্রী ছাড়া তার আগেও কেউ নেই তার পিছিয়েও কেউ নেই এই যে এখন এক তন্ত্র প্রতিষ্ঠা হয়েছে তার পরিণাম হচ্ছে ভুক্ত হচ্ছে দিল্লি বলছেন 2,35,000 ম্যান পাওয়ার কাজে লাগানো হয়েছে 80% বিদ্যুৎ সংযোগের কাজ শেষ হয়েছে সেখানে বিরোধীরা চক্রান্ত করছে মিথ্যা রটাচ্ছে না যে দিনকে দিন যেভাবে বিক্ষোভ বাড়ছে আমরা তো রাস্তায় নামিয়ে আমরা সাধারণ লোকের সঙ্গে দেখা করতে যাচ্ছিলাম বলুক বিজেপির কোথাও কোনো বিক্ষোভ করেছে কেউ আমরা সহযোগিতা করছি আমি নিজে নেমে সেখানে গাছ কেটেছি এটা কমপক্ষে উদাহরণ তৈরি করার যে আমরা সহযোগিতা করছি আপনারা তো চাননি আপনারা লোকের দুঃখ দূর করতেও চাননি মানুষ রাস্তায় হাহাকার করছে এই যে তথ্য তার কোনো মা বাপ নেই উনি কী করে বলে দিয়েছিলেন প্রথম দিন না কোথাও গিয়ে যে 10,00,000 বাড়ি ভেঙে গেছে কি ইন্টারনেট ম্যাপিং করেছেন উনি
সাইলে থেকে উপগ্রহ থেকে উনি কী করে বললেন 1,00,000 কোটি টাকা বেশি ক্ষতি হয়ে গেছে, কিসের আধারে বলেছেন? এই পুরোনো অভ্যাস আছে না, একটা রাস্তা বাইরে একটা ছুড়ে দাও, যেমন বাস ভাড়া নিয়ে বলেছেন মালিকরা ঠিক করবে, পরিবহন মন্ত্রী কোনো বাস ভাড়া বাড়বে না, মানুষকে বোকা বানাবার জন্য একটা মিডিয়াতে বলে দেওয়া হয়, এর কোনো আধার নাই। ঠিক একই রকমভাবে যে তথ্য দিচ্ছেন, সমস্ত ভুল সমস্ত মিথ্যা সব তৈরি করে লোককে বোকা বানানো হচ্ছে। দাদা, আমফানের পর যেটা দেখা যাচ্ছে বাজার হাট সমস্ত জায়গায় সোশ্যাল ডিস্টেন্সিং আর মানা হচ্ছে না, তাহলে কি আমফান করোনার যে প্রভাব সেটা ভুলিয়ে দিল সাধারণ মানুষকে? প্রশাসনকেও দেখা যাচ্ছে না সেইভাবে সক্রিয়। একটা তাৎক্ষণিক বিপর্যয় এসেছে মানুষের ইমিডিয়েট খাওয়া পড়ার ব্যাপার, এটা দেখা যাচ্ছে চোখের সামনে। করোনা ভাইরাস বা কোভিড তো দেখা যাচ্ছে না, সে তো নিঃশব্দে ঘাতক, তার যে প্রকোপ যেটা আমরা আশা করেছিলাম যেখানে মহামারী হবে সেইদিকে পশ্চিমবাংলা এগোচ্ছে। আজকে জানি না, গত দিনে 208 সংখ্যা নতুন বেড়েছে, মৃত্যুও বাড়ছে, পার্সেন্টেজও বেশি। যদি এক্ষুনি ব্যবস্থা না হয় কড়াকড়িভাবে, উনি বলছেন কার সঙ্গে লড়বো, সবার বিরুদ্ধে লড়তে হবে, আপনি দায়িত্ব নিয়েছেন, বড় কথা বলেছেন, আজকে কোথায় পালিয়ে গেলে চলবে নাকি? মানুষ আশা করবে আপনার কাছ থেকে, আর আপনি মানুষকে জমের হাতে ছেড়ে দিচ্ছেন, এটা চলতে পারে না। যেভাবে সংক্রমণ বেড়েছে আর এই যে নতুন লোকেরা এসছেন বাইরে থেকে, সে তাদের ট্রিটমেন্ট, তাদের কোয়ারেন্টাইনের ব্যবস্থা করতে হবে। ঈদ উপলক্ষে বহু মানুষকে ছেড়ে দেওয়া হয়েছে, যা ইচ্ছা করছে। আমি দেখলাম নিউ মার্কেটে একদম মার্কেটিং হচ্ছে, দুর্গাপূজার মতো ভিড়, গায়ে গায়ে ঠেসে আসলো, কার মুখে মাস্ক নেই? আমি জানি না কেন এটা হচ্ছে, কার লোককে সচেতন করার দরকার আছে? মৃত্যু বা অসুখ কাউকে দেখে জাত ধর্ম দেখে হয় না, নিশ্চয় উৎসব পালন করা উচিত। হিন্দু সমাজ যদি নববর্ষ না করে, যদি দোল না মানায়, যদি রামনবমী না মানি, এক বছর থাকতে পারে। মুসলিম সমাজকে বোঝানোর দরকার আছে যে এক বছর যদি অল্প স্বল্প ঈদ বা উৎসব করেন কোনো ক্ষতি হবে না, বেঁচে থাকলে আগামী বছর আমরা উৎসব ভালো করে করতে পারি, এটা বোঝাবার দরকার আছে। দিদিমণি গিয়ে নামাজ পড়তে পারেন মৌলবীদের সঙ্গে, মৌলবীদেরকে কেন কনভিন্স করছে না যে আপনি সাধারণ মানুষদের বোঝান যে এতে প্রাণঘাতী বিপদ, আনন্দ করতে গিয়ে পরিবারের একটা লোক চলে গেল, এটা খুব দুঃখের জিনিস হবে। সেজন্য সচেতনতার অভাব, যাদের কথা শুনবে তাদের কথা শুনিয়ে তাদের দিয়ে ভোট জোগাড় করবেন, আর মানুষের জীবন বিপন্ন তাদের দিয়ে মানুষকে সতর্ক করবেন না, এটা খুবই অমানবিক ছিল। যে পুলিশ প্রশাসন তারা ব্যবস্থা করছিলেন, কিন্তু এখন আর কিন্তু তাদেরকে দেখা যাচ্ছে না। এখন যত পরিস্থিতি খারাপ হচ্ছে সবাই পালিয়ে যাচ্ছে। সিএসসির বক্তব্য যে আমরা কিছু লোকজন ডেকে কাজ করতে পাঠাচ্ছিলাম, লোক মারপিট করছিল, তারাও কাজ করতে যাচ্ছে না, এটা রাস্তা তো বার করতে হবে। দুঃখ কষ্ট দূর করে স্বাভাবিক পরিস্থিতি আনার জন্য, এর জন্য সবার মতামত নেওয়া উচিত, সবাইকে ডাকা উচিত, তাতে সমস্ত সামাজিক সংস্থান, সমস্ত রাজনৈতিক পার্টি এক্সপার্ট আছেন যারা সমাজে কাজ করছেন, কারোর সঙ্গে কথা বলবেন না, নিজের মর্মটা সব করবেন, আর যখন ভেঙে পড়বে তখন কারণ কারো দোষটা ঘাড়ে চাপিয়ে দিয়ে পালিয়ে যাবে। অধিকদা, এর আগে তো দেখা গিয়েছিল করোনার প্রেক্ষাপটে খাদ্য সচিব, স্বাস্থ্য সচিব এদেরকে অপসারণ করা হলো, তো এখন যে সংযোগ নিয়ে যে নতুন একটা সংঘাতের পরিবেশ সৃষ্টি হয়েছে প্রশাসন বনাম সিএসসি, না অলরেডি তো সিএসসি কে বলির পাঠা করে দেওয়া হয়েছে, রেশনের গন্ডগোল, খাদ্য সচিবের চাকরি যাবে, হসপিটাল বন্ধ হয়ে যাচ্ছে, চিকিৎসা হচ্ছে না, তো স্বাস্থ্য সচিব গেলেন, কর্পোরেশনে সব অব্যবস্থা চলছে, কমিশনার চলে গেলেন, পুরো সিএসসি কে এখন বলির পাঠা করা হচ্ছে। তাদের কাছ থেকে পয়সা নেন, তাদের সঙ্গে কাটমানি নেন, তাদের সঙ্গে লেনদেন করেন, ছবি বিক্রি করেন, পেঁচার ছবি এঁকে, তখন মনে পড়ে না এখন তাদেরকে বলি পাঠা বানাচ্ছেন, একদিন তো ভালোই চলছিল, তারা ম্যাক্সিমাম রেট নিচ্ছে, কেননা 50% লোকের কাছ থেকে তারা বিল নিতে পারে না, ফ্রিতে বিদ্যুৎ তারা জ্বালায়, সে টাকাটা আমাদের উপর দিয়ে, যারা টাকা দেয় তাদের উপর দিয়ে চালানো হচ্ছে। এই যে অব্যবস্থা এখন করা হচ্ছে, সিপিএম আমলে, কংগ্রেসের আমলে হচ্ছে, কার আমলে হচ্ছে জানার দরকার নেই, আপনাদের আমলে তিনবার ভাড়া তাদের বিল বাড়লো করে, বিদ্যুতের রেট সারা পশ্চিম ভারতবর্ষের সঙ্গে আলাদা করে রিপোর্ট আপনি তো সব দিয়েছেন, কারণ আপনারা কাটমানি খাচ্ছেন, আর আজকে যখন বিপদে পড়েছে মানুষ তখন আপনারা বলছেন অন্য ঘাড়ে চাপিয়ে দিচ্ছেন। এই যে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যাওয়া, পিঠ দেখানো, বড় বড় কথা বলা আগে, তারপর মানুষকে রাস্তায় ছেড়ে দেওয়া, এই রাজনীতি মমতা ব্যানার্জির প্রথম থেকেই রাজনীতি আছে, খুবই নিন্দনীয় রাজনীতি। এখন এত বড় বিপদের সামনে পড়ে হাবুদু খাচ্ছেন, এখন কাকে বলি পাঠা বানাবেন, রোজ নতুন নতুন বলি আনাবেন। ঠিক আছে, এক মাননীয় প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছিলাম যে যে টাকা আপনারা পাঠাবেন ক্ষতিগ্রস্ত মানুষকে অ্যাকাউন্টে পাঠান, কারণ এরা খরচাও করবে না, হিসাবও দেবে না, আমি বলেই রেখেছিলাম ইউটি দেবো না, ইউটিলিটিজম সার্টিফিকেট। আইলাতে যে ঝড় এসেছিল 2009-10 সালে, তার জন্য ফান্ড এসেছিল 1,339 কোটি, আর তারপরে 11 সালে এই সরকার আসে, এই 1,339 কোটি টাকার মধ্যে 525 কোটি টাকার মাত্র ইনফ্লেশন সার্টিফিকেট পাওয়া গেছে বা এনারা জমা দিয়েছেন, বাকি 814 কোটি টাকার কোনো মা বাপ নেই, কোনো হিসাব নাই। ঠিক একই ঘটনা এখানে ঘটবে,
1000 কোটি টাকা হাত খরচা এসেছে সে তো উড়ে গেছে, নাকি 600 কোটি টাকা খরচা হয়েই গেল, কোথায় গেল আমরা দেখতে পেলাম। প্রশ্ন হচ্ছে যে উনি 1 লক্ষ কোটি টাকা বলে রেখেছেন, যত বেশি বললেন কিছু না কিছু আসবেই, সেই টাকা যে ঠিক মতো খরচা হবে তার গ্যারান্টি কি আছে? সেই জন্য যে সার্ভে আমরাও করছি আমাদের পার্টি থেকে, আমাদেরকে যেতে দেওয়া হচ্ছে না স্পটে, যেটা সত্যিকারের বাস্তব দেখে আজকে এত এত কটা ক্ষয়ক্ষতি হয়েছে। উনি যেটা বলছেন সে তো 9 মান্য বসে বলে দিচ্ছেন, তার কোনো আধার নেই, আর সেইটা বারবার বলে টাকা আদায় করার চেষ্টা করেন, প্রথম দিন থেকে টাকার কথাই বলছেন। সেই জন্য এই টাকা ঠিকঠাক কাজে লাগুক, পীড়িত মানুষের কাছে যাক, এই ব্যবস্থার জন্য আমরা কেন্দ্র সরকারকে বলেছি। কারণ একাধিক ঘটনা এর আগে এখন উনি চিরদিনই এসব স্টান্ট করেন, উনি মুখ্যমন্ত্রী হয়ে গিয়ে প্রথম দিন হসপিটালে পৌঁছে গেছেন, আই হসপিটালগুলো কোথায়? হসপিটাল আর শ্মশানের মধ্যে কোনো পার্থক্য নেই, মৃতদেহকে একা ঘন্টার পর ঘন্টা ফেলে রাখা হচ্ছে, তার আত্মীয় স্বজন কোনো খোঁজই পাচ্ছে না মৃতদেহ, 4 দিন আগে মারা গেছে তাকে খবরই দেওয়া হয়নি, পুড়িয়ে ফেলা হয়েছে কোথায় তাকে কিছু জানানো হয়নি। ঠিক একই রকমভাবে এগুলো খালি ছবি তোলা আর লোককে বোকা বানাবার জন্য, আর এখন যখন মানুষ খেপে গেছে তখন আবার ইমোশনাল ব্ল্যাকমেল করছে, উনি তখন বলছেন মাথা কেটে নিন, আপনার মাথাটা কেটে নিলে সমস্যার সমাধান হয়ে যাবে, এই মাথাটাকে লোকে বিশ্বাস করেছে বলে আপনাকে ভোট দিয়েছে, দেখা গেল খুব ভুল করেছে লোকে। সাধারণ মানুষ যে প্রশ্নটা তুলছেন যে বিভিন্ন সময় কাউন্সিলরদের পাশে দাঁড়ানোর জন্য বার্তা দিচ্ছে সাধারণ মানুষ, সেখানে কাউন্সিলরদের কারণ দেখা পাওয়া যাচ্ছে না, এমনকি বিপর্যয় মোকাবিলা মন্ত্রী তাকেও এখনো পর্যন্ত কোনো স্পটে দেখেনি। বাস্তব সমস্যা এটা, মন্ত্রী যত আগে চলে গেছেন কিছু হলে সচিবদেরকে হাটিয়ে দিন, সাসপেন্ড করে দিন, দায়িত্ব শেষ, মন্ত্রীরা কেন থেকে যাচ্ছেন? তাদের কেন হটানো হচ্ছে না? সবচেয়ে অযোগ্য মন্ত্রীগুলো আজকে আমাদের, তার জন্য দুর্দশা শেষ নেই। আর এই যে পুরো ব্যাপারটা হচ্ছে এর পিছনে বাস্তবে যাওয়ার কোনো চেষ্টাই হচ্ছে না, সেই জন্য এই দূরত্ব ধীরে ধীরে বেড়ে যাচ্ছে। আর কি প্রশ্ন করলেন আপনি? পর্যবেক্ষক দলকে আটকানো এদের চেষ্টা, আমরা যাচ্ছি সাধারণ মানুষকে সান্ত্বনা দিতে, কিছু রিলিফ দিতে, আমাদেরকে আটকানো হচ্ছে। যে পুলিশ ফোর্স আমার পিছনে লাগিয়ে রাখা হয়, এই পুলিশ ফোর্সকে যদি এই উদ্ধার কার্যে লাগানো হতো অনেকটা কাজ লাগতো। সেই জন্য আমি আজকে ঠিক করেছি সকাল থেকে নেমে আমরা এখানে গাছপালা কেটেছি যতটুকু আমাদের শক্তি সামর্থ্য আছে, আমাদের অস্ত্রশস্ত্র আছে, তাই দিয়ে 20-25-30 জন কর্মীকে নিয়ে আমরা কয়েকটা ব্লকেতে ভেতরে রাস্তার গাছ সরিয়েছি, কমপক্ষে ট্রাভেল লোককে লাগানো হোক, আপিল তো করা হোক, কিছু তো এখনও আমাদের বাংলায় সেরকম শক্ত সামর্থ্য যুবক আছেন যারা সমাজে কাজ করতে চান, কিন্তু এই সরকার কাউন্সিলরকে বিশ্বাস করতে পারছে না। কাউন্সিলরদের নিয়ে সমস্যা হয়েছে, যে কাউন্সিলর জেনে গেছে আমাকে টিকিট দেওয়া হবে না, তিনি কাউন্সিলর থাকা সত্ত্বেও কিছু করছেন না, আর যে ভেবেছে আমি টিকিট পাবো তার কোনো এখানে অথরিটি নেই, তো সরকার থেকেও নেই, কাউন্সিলর থেকেও নেই, তাই তারা মুখ দেখাচ্ছে না, তারা পালিয়ে বেড়াচ্ছেন, লোক তাদের খুঁজে বেড়াচ্ছে, পিছনে দরজা দিয়ে ক্ষমতা দখল করা এক, আর মানুষকে পরিচয় দেওয়া। আজকের একটা ভিডিও বার করে বলেছেন যে পুরনো প্রকল্পে 36,000 কোটি টাকা কেন্দ্রীয় সরকারের কাছে বাকি রয়েছে এবং এর পাশাপাশি আরও বিভিন্ন খাতে আরও 11,000 কোটি টাকা কেন্দ্রীয় সরকারের কাছে বাকি রয়েছে যেগুলো এখনো দেয়নি, রাজ্য পাবে? আমি তো রোজ কোনো না কোনো ওদের নেতা বা মন্ত্রীর মুখে শুনি যে 54,000 কোটি টাকা আছে, 53,000 কোটি টাকা, উনি এখন 45-46,000 কোটি টাকা বলছেন, একজাক্টলি টাকাটা কি মমতা ব্যানার্জি একরকম বলে দেন, তো যখন যার মনে যা আসে বলে দিন, কোনো আধার নাই, কিন্তু যত টাকা দিই ওটা থেকে আর খরচা হয় না, মূলটা থেকে যাচ্ছে, সুদ খেয়ে নিচ্ছে, এইসব বলে লোকের দৃষ্টিকে ফেরানো যাবে না যে টাকা আপনারা পাচ্ছেন, এর আগে যে সরকার ছিল ইউপিএ সে যা টাকা দিত তার চেয়ে অনেক 3 গুণ টাকা দিচ্ছে কেন্দ্র সরকার, তাও পেট ভরছে না, তাও কোনো ডিও পাচ্ছেন না, তাও কোনো ইনক্রিমেন্ট হচ্ছে না, তাও রিক্রুটমেন্ট হচ্ছে না, বিনা মাস্টার স্কুল চলছে কেন, বিনা ডাক্তারের হসপিটাল চলছে কেন, এর কোনো জবাব নেই, আর যখন টাকা এসেছে তার কোনো হিসাব নেই। তো এইসব বারবার বলে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন, আসলে যে সরকার বলে কিছু নেই এখানে, আজকে যখন বাস্তব পরিস্থিতি আমরা দাঁড়িয়ে গেছি মাটিতে, তখন দেখা যাচ্ছে স্বাস্থ্য ভেঙে পড়েছে, খাদ্য ভেঙে পড়েছে, এখন প্রশাসন সব ভেঙে পড়েছে, তা সরকার না সার্কাস চলছে কিছুই হয়ে যাচ্ছে। কিন্তু এই করোনা নিয়ে একজন করোনা উপসর্গ নিয়ে এক কনস্টেবলের মৃত্যু হয়েছিল, তার জন্য বরফা থানা সেখানকার পুলিশ কর্মীরাই ভাঙচুর করেছে, কি বলবেন? মানে দেখুন বিচিত্র ব্যাপার, পুলিশ কর্মীরা বারবার বিক্ষোভ দেখাচ্ছেন, এটা অভাবনীয় ঘটনা হয়েছে, রাত্রেবেলা রাস্তা অবরোধ করা হয়েছে, পিটিএসে মিছিল করা হয়েছে, উচ্চতর অধিকারীকে পেটানো হয়েছে, আর আজকে নিজেরা পুলিশরাই নিজেদের থানা ভাঙছেন, কারণ তারা খুব টেনশনের মধ্যে, বিপদের সামনে কাজ করছেন, এটা আমরা বারবার বলেছি। নার্সরা আজকে যাদবপুরে আবার বিক্ষোভ দেখিয়েছেন, তাদের কাছে পিপি নেই, প্রোটেকশন নেই, এবং স্বাস্থ্য বিভাগের কী অবস্থা, উত্তরবাংলায় তপনের ভিডিও 25 বছরের একজন যুবক এক্সিডেন্ট হয়েছে, তিনি এই লকডাউনের এসব করতে গেছেন,
আর তাকে কোথায় হসপিটালে ভর্তি করার, প্রত্যেক জেলায় একটা করে সুপার স্পেশালিটি হসপিটাল আছে, মালদায় আছে, বালুরঘাটে আছে, রায়গঞ্জে আছে, কোথাও ভর্তি করা গেল না। তাকে নিয়ে শিলিগুড়ি যাওয়া হচ্ছিল, সেই যুবক আর ভিডিও তিনি মারা গেলেন ওখানে গিয়ে রাখতে পারা। এই হচ্ছে স্বাস্থ্য ব্যবস্থা, দেশের নাকি সবচেয়ে ভালো স্বাস্থ্য ব্যবস্থা পশ্চিমবঙ্গের আছে, যেখানে সরকারি অফিসারদেরকেই বাঁচানো যাচ্ছে না, পুলিশ কর্মীরাই সুরক্ষিত নয়, ডাক্তার নয়, নার্স নয়। আপনি কিসের বেসিসে আপনি এটা বলেন? খালি বড় বড় ডায়লগ আছে। আজকে মমতা ব্যানার্জি কত ধাওতা দেন লোককে সেটা পরিষ্কার হয়ে যাচ্ছে। দাদা, আপনি বললেন প্রশাসন ব্যর্থ, কিন্তু রাজ্যপাল কয়েকদিন আগে রাজ্য সরকারের প্রচেষ্টার প্রশংসা করেছে। প্রচেষ্টা হচ্ছে, চেষ্টা করলো ডাক্তার, রোগী বাঁচলো না, সেই প্রচেষ্টা কি মানা? এই প্রচেষ্টা কেউ শুনতে চায় না। প্রধানমন্ত্রীও বলে গেছেন, মুখ্যমন্ত্রী ভরসক প্রয়াস কিয়া, ওনারা একজন সার্টিফিকেট দিয়েছে। আমাদের মুখ্যমন্ত্রী প্রয়াস করেন, আর একাই করেন, কাউকে কিছু করতে দেন না, আমাদের কিছু করতে দিচ্ছে না, আর তার পরিণামটা আমাদেরকে ভুগতে হয়, এবার তার ব্যতিক্রম হবে।